বীরভূমের স্বাধীনতা আন্দোলন নানা ধারায় প্রবাহিত হয়েছে এক এক ধারার অভিষ্ট লক্ষ্য এক এক রকম একদিকে যেমন ছিল গান্ধীজির আদর্শে অহিংস আন্দোলন একটা সময় পর সেটা বিপ্লববাদের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল বিপ্লববাদ এবং সহিংস আন্দোলন বীরভূমের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব যে আন্দোলন এভাবে নানা সময়ে নানা দিকে এগিয়ে গিয়েছে এবং নানা ধরনের নানা বর্গের মানুষকে আন্দোলনের অন্তর্ভুক্ত করেছে বীরভূমের স্বাধীনতা সেনানীদের নিয়ে আমরা কথা বলছি আজকে এই পর্বে আমরা বিশেষভাবে আলোচনা করব স্বাধীনতা আন্দোলনের নানা ধারা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক অধ্যাপক শ্রী অমীয় কুমার ঘোষ অমীয় আপনাকে স্বাগত নমস্কার স্বাধীনতা সেনানীদের নিয়ে আমরা কথা বলছি এবং আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং বিভিন্ন অঞ্চলে যেভাবে আন্দোলন এগিয়েছে সেটা কোনো একটা ধারা নয় কারণ বিভিন্ন সময় বিভিন্নজন আদর্শ হিসেবে উঠে এসেছেন তাদের দেখে তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আন্দোলন নানা পথে এগিয়ে গিয়েছে বীরভূমের আন্দোলনের ক্ষেত্রে যেটা আপনি আগেও বলেছেন আমাদের অন্যান্য পর্বে যে অহিংস আন্দোলন অহিংসা এবং গান্ধীজির প্রভাব একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে অহিংস ধারার পাশাপাশি সহিংস ধারা বা বিপ্লববাদী দীক্ষাও কি এই জেলার রাজনীতিকরা বা বিপ্লবীরা নিয়েছিলেন অবশ্যই কারণ আমরা দেখেছি যে জাতীয়তাবাদীদের প্রথম পর্বের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু দ্বিতীয় জেনারেশান অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের কাছে খুব একটা লোভনীয় হচ্ছিল না তারা মনে করছিল যে আন্দোলনের যে ক্ষুড়োধার হওয়া উচিত তা সেখানে নেই যেমনটা যে ইংরেজদের কাছে দাবি দাওয়া যা করা হচ্ছিল বা এই নিয়ে পথে নেমে যা দাবি করা হচ্ছিল তার থেকে প্রাপ্তিটা ছিল খুব কম এবং এই প্রাপ্তির হতাশা থেকে তৈরি হচ্ছে নূতন ভাবনা সুমিত সরকার বিখ্যাত ঐতিহাসিক তিনি বলছেন যে বঙ্গভঙ্গ ছিল তার একটা এই বিপ্লববাদ বা অন্য ধারার মধ্যে একটা জলবিভাজিকা অর্থাৎ বঙ্গভঙ্গের কে কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলন তার জঠর থেকে বেরিয়ে এলো অনেকগুলো ধারা তার মধ্যে এই বিপ্লববাদ একটি ধারা অনেকেই বলেন যে এই বিপ্লববাদ কেউ সৃষ্টি করা এটা সন্ত্রাসবাদ এদের কাজ ছিল অ্যানার্কিজুমের মতো এরা বিভিন্ন ধরনের কতগুলো গুপ্ত হত্যা করেছে তাতে কী লাভ হয়েছে কিন্তু আমরা যদি দেখি এই বিপ্লবাদের চরিত্রগুলো তাহলে দেখব বিভিন্ন সময়ের তালে তার চরিত্রের পরিবর্তন প্রথম দিকে বিপ্লববাদ যখন শুরু হচ্ছে তখন এতটাই ভারতীয়করণ হচ্ছে যে তার মধ্যে হিন্দুত্ববাদ থাকছে হিন্দু ব্যাপারটা অনেক বেশি উঠে আসছে হিন্দু ন্যাশনালিজম একটা এক ধরনের কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখি যদি আস্তে আস্তে চরিত্র পরিবর্তন হচ্ছে তখন সেনা হিন্দু মুসলিম খ্রিস্টান সেনাদের নিয়ে একটা প্রচেষ্টা যদিও যদিও খ্রিস্টান সেনার সংখ্যা এক দুজনের বেশি ছিল না কিন্তু একটা সশস্ত্র তাদেরকে নিয়ে একটা প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে আমরা দেখছি এর আন্তর্জাতিকীকরণ হচ্ছে অর্থাৎ বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অর্থাৎ শুধু ভারত নয় জার্মান আমেরিকা ইংল্যান্ড সেখানকার বসবাসকারী যারা বিপ্লবাদে বিশ্বাস তাদের সঙ্গে যোগ নিয়ে একটা তৈরি হচ্ছে এবং সারা বিশ্বের ঘটনা প্রবাহ কোনোভাবে আন্দোলনের ধারাকেও প্রভাবিত করছে প্রভাবিত করছে এবং শেষ ধারা যেটিকে বলা হচ্ছে যে এই যে ধারা এদের সবার ধারাটার নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন এদের লক্ষ্য ক্যাওস তৈরি নয় এদের লক্ষ্যটা কি না এদের লক্ষ্য হচ্ছে একটা সরকার প্রতিষ্ঠা শুধু ক্যাওস করাটাই কাজ নয় পন্থাটা আলাদা তার মধ্যে কিন্তু একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা লক্ষ্য এবং শেষ ধারা হিসাবে এখন বিবেচিত হচ্ছে যে যে রাজবিহারী বসু দেশ ছেড়ে চলে গেলেন তিনি আজাদ হিন বাহিনী গঠন করলেন এবং সেটি তুলে দিলেন দায়িত্ব নেতাজি সুভাষকে এবং সেই নেতাজি সুভাষের নেতৃত্বে যে আজাহাদীন বাহিনীর লড়াই সেটি দিয়ে বিপ্লববাদ শেষ হচ্ছে বলে এখন এই মতগুলো উঠে আসছে তো এই যে আন্দোলনের নানা ধারা আমরা দেখছি আমি যে পর্যায়গুলো বললাম এর নানা পর্যায়ের ইতিহাস কিন্তু আমরা লক্ষ্য করে যদি বীরভূমে দেখা গেছে বীরভূমে কখন প্রথম দেখা গেল এই প্রশ্নটা আমার অর্থাৎ সরকারি নথিপত্র ইত্যাদি খুঁজতে খুঁজতে আমরা যা পেয়েছি সেটার মধ্যে একটা নথির কথা আমি বলতে পারি সাংঘাতিকভাবে তা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি নলহাটি থানায় একবার গিয়ে পৌঁছলাম আচ্ছা আমি একটি খবর পেলাম মানে পেয়েছিলাম ছোট্ট করে পড়েছিলাম যে দুকরিওয়ালা চক্রবর্তী বলে এক মহিলা প্রথম কারাদণ্ডে দণ্ডিত বাঙালি মহিলা সচ্ছম কারাদণ্ডে দণ্ডিতা বাঙালি মহিলা তো তার সন্ধানে সেখানে গিয়ে ভিলেজ ক্রাইম নোটবুক অর্থাৎ প্রত্যেক গ্রামে যা ক্রাইম হয় সেটা একটা নোটবুকে লেখা হয় সেটি আমি ওই নহাটি থানায় গিয়ে পেলাম সেখানে লেখা আছে যে তার কেস নাম্বার কত তাকে কবে অ্যারেস্ট করা হচ্ছে সঙ্গে কি ছিল কি পানিশমেন্ট হচ্ছে এই সূত্রে আরও যা যা রেফারেন্স পেলাম সেখান থেকে যেটুকু জানতে পারলাম যে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে রডা কোম্পানির পঞ্চাশটা পিস্তল এবং ছেচল্লিশ হাজার কার্তুজ লুট করে কলকাতার বিপ্লবীরা আচ্ছা সেটা নানা হাত ধরে ঝাউপাড়ায় চলে আসে নিবারণ ঘটকের পিসি আমাদের দুকরিবালার কাছে কারণ চারিদিকে কলকাতায় ধরপাকড় সার্চ করছে সেখান থেকে সাতটা পিস্তল আর বারোশোর মতো কার্তুজ তাকে রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয় তার স্বামী কলিয়ারিতে কাজ করতেন অসুস্থ হওয়ার জন্য ফিরে আসেন অল্পকালই মারা যান এবং যখন স্বদেশী আন্দোলন চলছে তখন চারিদিকে দ্রব্য বর্জন চলেছে এবং তার বিয়ের যে শাড়ি তিনি আগুনে দিয়েছিলেন বিলিতি কাপড় সেই স্মৃতিটুকু রাখতে চাননি কারণ তার মধ্যে যে দেশপ্রেম আছে বোঝা যাচ্ছিল বিপ্লবীদের কাছে তিনি পিসিমা নামে পরিচিত ছিলেন বিভিন্ন বিপ্লবী কলকাতা বিভিন্ন জায়গায় যখন রেড হতো এই প্রত্যন্ত গ্রামে এসে তার আশ্রয়ে থাকত স্বাভাবিকভাবেই পিসিমাকে সেফ মনে করে তারা সেটা রাখতে দিলেন এবং এই সূত্র ধরে নানাভাবে আস্তে আস্তে এখানে পুলিশ এসে পৌঁছল পুলিশ এসে পৌঁছনোর পর দুটি মহিলাকে অ্যারেস্ট করলো সুরধনী মোল্লানি তার প্রতিবেশী এবং দু করিওয়ালা অ্যারেস্ট হওয়ার পরেই তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং নিবারণ ঘটক তো স্বাভাবিকভাবেই সেই সূত্রে তাকে ধরা হলো তিনি যুগান্তর দলের সদস্য ছিলেন এবং বিপিন বিহারী গাঙ্গুলির অনুগামী ছিলেন এবং বিপিন বিহারীর নেতৃত্বে এই কাজটা করা হয়েছিল কিন্তু তারপর তাকে অ্যারেস্ট করার পরে নিয়ে যাওয়া হলো ছোট্ট কোলের বাচ্চা পুলিশ তাকে বলল বাচ্চাকে ছেড়ে দেবো তুমি বলে দাও কারা কারা এর সঙ্গে যুক্ত তোমার ছেলে এখনো ব্রেস্ট মিল্ক ছাড়েনি সুতরাং তুমি তার কথা বিবেচনা করো উনি মুখ খুললেন না বললেন না এরকম কিছু ঘটেইনি এবং নীরব রইলেন কোনো প্রশ্নের পুলিশ তার কাছ থেকে উত্তর পেল না অকথ্য অত্যাচারের মধ্যেও তিনি মুখ খুললেন না কিন্তু সুরোধনী মোল্লানি তিনি অত্যাচার সহ্য করতে পারলেন না ওখানে এসেছে প্রমাণ সহ যখন ধরা হলো সুরোধনী মোল্লানিকে ছেড়ে দিল পুলিশ বলে দিয়েছে বলে কিন্তু তিনি অ্যারেস্ট হলেন এবং এই যে দুকরিবালা তিনি এক বছর সশ্রম আর এক বছর এমনি কারাদণ্ড ভোগ করার পর ফিরে এলেন ফিরে আসার পরে সত্তর সালে তিনি মারা যান কিন্তু এই মহিলার যে ওই দুধের বাচ্চাকে ছেড়ে কঠোর ওই অত্যাচার সহ্য করা এটা একটা আদর্শ বীরভূমে এই যে শুরু হলো কিন্তু আমরা দুটো খাতে দেখব এটা আসছে একটা আসছে শান্তিনিকেতনকে কেন্দ্র করে বিভিন্ন প্রাক্তন বিপ্লবীরা শান্তিনিকেতন কাজে যুক্ত এবং তাদের সঙ্গে বিপ্লবীদের তখনও যোগাযোগ রয়ে যাচ্ছে যেমন কেদারেশ্বর গুহ ফণীন্দ্রনাথ রায় যেমন হচ্ছে কালীমোহন ঘোষ এদের কথা এসে যায় এরা সবাই অনুশীলন দলের সদস্য ছিলেন শান্তিনিকেতনে অনুশীলন দলের আনাগোনা বাড়ছে পুলিশ রেকর্ডে রয়েছে এবং ভিতরে গিয়ে সার্চ করা যায় কি না এ বিষয়ে চিঠি লেখা হচ্ছে বলছে ইনসপেক্টর দিয়ে হবে না এখানে আর একটু উঁচু র্যাঙ্কের অফিসার দরকার না হলে শান্তিনিকেতনের ভেতরে ঢুকলে অন্য পরিমণ্ডল তৈরি হতে পারে সুতরাং একদিকে এইরকম আর অন্যদিকে যেসব বিপ্লবীরা বিভিন্ন বৈপ্লবিক কাজের জন্য দণ্ডিত তাদের জেলার বিভিন্ন জায়গাতে পাঠানো হয়েছিল নজরবন্দি বলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে যে নজরবন্দির কথা তার গণদেবতা উপন্যাসে আছে তিনি অন্য কেউ নন নরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি ওই এলাকায় থাকতে থাকতে আস্তে আস্তে তৈরি করলেন বৈপ্লবিক সংগঠন উনিশশো তিরিশ সালে যখন আমরা দেখব যে আইন অমান্য আন্দোলনের সূত্র ধরে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে পরের দিকে আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে গেল জাতীয় কংগ্রেসে বেঙ্গল শাখার দুভাগে ভাগ সেনগুপ্ত ভার্সেস বসু অর্থাৎ সুভাষচন্দ্র বসু আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত কারা ক্ষমতা দখল করবে এই লড়াইয়ে আমরা দেখব একটা উইং জগদীশচন্দ্র ঘোষ এবং আমরা জানি যে রজতভূষণ দত্ত এদের নেতৃত্বে তারা যুব তারা একটা কচুই ঘাটা বলে একটি জায়গাতে সেখানে গিয়ে তৈরি করলেন একটা বিক্ষুব্ধ কংগ্রেস এবং তাদের অ্যাফিলেশন যেহেতু পেলো না কংগ্রেসের কাছ থেকে তখন তারা নাম দিল কচুই যুব সমিতি এর আড়ালে তৈরি হলো বৈপ্লবিক ছক এবং এই ছককে আমরা একটা বৃহত্তর আন্দোলনে তারা যুক্ত হয়ে পড়ল এই যে বিপ্লববাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা নানা সময় দেখছি আমরা নানা রকম ষড়যন্ত্র মামলাতেও তাদেরকে বিভিন্ন উপায়ে তাদেরকে নজরবন্দি করে রাখা তাদেরকে জেলবন্দি করে রাখার প্রয়াস প্রশাসনের তরফ থেকে সেই সময় পুলিশের তরফ থেকে হচ্ছে জেলবন্দি থাকা অবস্থাতেও অনেকে আছেন যারা আন্দোলন পরিচালনা করছেন আন্দোলন নজর রাখছেন আন্দোলনের দিকে সেটা কিভাবে সম্ভব হচ্ছিল জেলার বিভিন্ন প্রান্তে বীরভূম ষড়যন্ত্র মামলার নিয়ে ট্রায়াল চলেছিল তিনশো জনের চল্লিশ দিন ট্রায়াল চলেছিল তার যে প্রসিডিংস সেই প্রসিডিংস প্রায় আটটা ভলিউমে ছোট ছোট আটটা ভল্যুমে সেগুলো আমার কাছে রয়েছে গচ্ছি তাকারে আমি পেয়েছি অন্য সূত্রে কারণ উকিলের তার আত্মীয় স্বজন দিয়েছে সেটা পড়ে যা দেখা গেছে যে সিউরি জেলের সিউরি জেলে থাকতেন চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠনের অন্যতম আসামি অম্বিকা চক্রবর্তী এই অম্বিকা চক্রবর্তীকে বের করার জন্য তিনি জেলখানায় আছেন জেলে বোমা মেরে জেলখানার পাঁচিল ভেঙে তাকে নিয়ে আসার একটা প্লট তৈরি হচ্ছে এবং এই প্লটটা তৈরি করার জন্য ভিতরে যারা আছেন বিপ্লবী ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন তারা তাদের আত্মীয়রা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে সেই সূত্রে একটা যোগাযোগ তৈরি হচ্ছে এবং তারা অনেক সময় কাগজের টুকরোয় লিখে বাইরে ছুড়ে দেওয়া নর্দমার মধ্য দিয়ে সেগুলো পার করার নানা উদাহরণ এখানে রয়েছে তবে বীরভূমের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিপ্লববাদের ক্ষেত্রে একটা মানে বীরভূম যে ষড়যন্ত্র মামলার একটা অন্য চরিত্র ছিল সে চরিত্রটা কি না আমরা জানি যে ইতিমধ্যে বিপ্লববাদের নানাভাবে তার নানা রূপে সচিন সেনাল তিনি ব্যানারসে গড়ে তুলেছেন এইচ আর এ হিন্দুস্তান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন এবং বিপ্লববাদীরা সোশ্যালিস্টিক একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা ভাবছিল রাশিয়ার যে বলসেবিক বিপ্লবের পর থেকে তারা তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভগৎ সিংয়ের হাত ধরে আমরা দেখেছি তার নাম পরিবর্তন হলো হিন্দুস্তান সোশ্যালিস্টিক রিপাবলিকান অ্যাসোসিয়েশন এদের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের বীরভূমের বিপ্লবীদের এবং বীরভূমের বিপ্লবীদের যোগাযোগ থাকার সূত্র ধরে এখানেও কচুই ঘাটাকে কেন্দ্র করে তৈরি হলো একটা নূতন সংস্থা যার নাম দিল হিন্দুস্তান সোশ্যালিস্টিক রিপাবলিকান অ্যাসোসিয়েশন কিন্তু তার আগে নিউ কথাটা জুড়ে দিল নিউ হিন্দুস্তান সোশ্যালিস্টিক রিপাবলিকান অ্যাসোসিয়েশন এবং তারা একটা আন্তঃ এটা একটা আন্দোলন করা এবং সেই জায়গাটাকে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে যেমন একটা ঘোষণা করেছিল আমরা স্বাধীন বলে এবং প্রায় অনেক দিন ধরেই তারা লড়াই চালিয়েছিল তো সেই রকম এরাও একটা প্ল্যান করেছিল বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নিয়ে এবং এর যে সভাপতি সেই সভাপতি নিযুক্ত করা হল তার নাম হচ্ছে জগদীশচন্দ্র ঘোষ জগদীশচন্দ্র ঘোষের নেতৃত্বে তৈরি হলো অনেকগুলো ডিভিশন ছটা বিভিন্ন জায়গায় অ্যাকশন স্কোয়ার এবং এটাকে পরিচালনার জন্য একটা উপদেষ্টা মণ্ডলী এবং একটা সেন্ট্রাল কমিটি তাদের কতগুলো এমস তৈরি হলো সেটা কি যখনই ডাক আসবে তখনই আমরা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এই এলাকায় স্বাধীনতা ঘোষণা করবো সেই স্বাধীনতা ঘোষণা করতে গেলে অর্থ অস্ত্র চাই অস্ত্র কিনতে গেলে পয়সা চাই তাই পলিটিক্যাল ডাকুয়েটি তারা কখনো রেলের মেল ডাকাইতে করছে কখনো পোস্ট অফিস লুট করছে কখনো লোকের যারা এরকম সুদখোর অনেক টাকা ভারতীয় তাদের জোগাড় করেছে তাদের সহযোগিতা নিচ্ছে ফলে এদের মজার ব্যাপার এদের মূল লক্ষ্যটাতে দেখা যাচ্ছে যে সোশ্যালিস্টিক একটা রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করা সেরকম একটা রাষ্ট্র তৈরি করার কল্পনা রয়েছে যেটা সুভাষচন্দ্র বসু আমি আগেই বলেছি এই কথা বলছেন এবং এই যে রাষ্ট্র তৈরি করার ভাবনা সেইটা থেকে তারা এই আন্দোলনগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যে সমাজতান্ত্রিক ভাবনাটা যে যেখানে সবার সুবিধা সেটা রিফ্লেক্ট হচ্ছে তার কাজের মধ্য দিয়ে উনিশশো সালে আমরা দেখব যে এই আমাদের যে আন্দোলন এই আন্দোলন একটা পূর্ণতা পাচ্ছে কিভাবে না এরা বিভিন্ন যখন অ্যাকশনগুলো শুরু করলো ঘটনার সূত্রে পুলিশের হাতে প্রথম বোলপুরে থেকে একটা লিভলেট তারা খুঁজে পেল এবং তারা বস্তিমাত লোনাওয়াত বলে বস্তিমাল লোনায়ত তাকে গ্রেপ্তার করা হলো লোনাবাত সম্ভবত তো তাকে গ্রেপ্তার করা হলো তার সূত্র ধরে তারা আরও নানা জায়গায় খুঁজতে লাগলো অ্যাটেনশন অ্যাটেনশন কেন এথিক্স অব দ্য ইন্ডিভিজুয়াল মার্ডার কেন আমরা মার্ডার করছি তার এথিক্সটা কি এবং প্রত্যেকটা লিভলেটের নিচে লেখা প্রেসিডেন্ট অফ দ্য প্রোলেতারিয়াত ইন্ডিয়ান প্রোলেতারিয়াত অ্যাসোসিয়েশন এইটা দেখে পুলিশের সন্দেহ হলো একটা বড় চক্র তৈরি হয়েছে সেই চক্রটাকে বের করতে হবে এবং শুরু হলো সার্চ এবং সেখান থেকে আস্তে আস্তে সুবলপুরের ডাকাতি সেই সূত্র ধরে একে একে ধরে ফেলা এবং নিত্যগোপাল ভৌমিককে ধরে তাকে পেটাতেই সে সব মানে অনেক লোক তো ছিল কেউ অত্যাচার সহ্য করতে পারতো না সে বলে দেওয়া এবং আমরা দেখব বিয়াল্লিশ জনের নামে তৈরি হচ্ছে অ্যারেস্ট বিয়াল্লিশ জনকে ধরা হচ্ছে একুশ জনের নামে চার্জশিট দেওয়া হচ্ছে বলছে তাড়াতাড়ি চার্জশিট করো একুশ জনের নামে চার্জশিট সতেরো জনকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে এবং তাদের এবং বাকিদের দশ বছর ছ বছর সাত বছর সাড়ে চার বছর কারাদণ্ডে দণ্ডিত করলো দণ্ডিত করার পরপরই আমরা দেখবো যে তারা একটা সেকেন্ড কনসপিরেসি কেস করছে সে তো প্রসঙ্গ আমরা পরে আসছি শুধু বলছি যে এই সতেরো জনের মধ্যে দশজনকে উনিশশো পঁয়ত্রিশ সালে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া অর্থাৎ সামগ্রিকভাবে তারা অঞ্চলকে কেন্দ্র করে একটা স্বাধীনতা ঘোষণা করার কথা ভাবছেন কিন্তু সারা ভারতের রাজনৈতিক যে স্রোত সেখানে কোথাও বীরভূমের একটা বড় যোগদান আমরা দেখতে পাচ্ছি বিপ্লবাদের হাত ধরে এবং বিপ্লবাদ থেকে ধীরে ধীরে এই যে সমাজতান্ত্রিক একটি মানে রিফর্মেশন আমরা যদি বলি সেটাকে এই যে বীরভূমের আন্দোলনের যে চরিত্র আপনি কথা সূত্রেই বলেছেন আগে যে অন্যান্য জায়গায় রাজনৈতিক আন্দোলনের চরিত্র থেকে এটা কিছুটা হলেও আলাদা ছিল যে প্রসঙ্গে আপনি অংশগ্রহণের কথা বললেন সার্বিক এবং মানুষের অংশগ্রহণের কথা কিভাবে বীরভূমের আন্দোলন অন্যান্য জায়গার থেকে আলাদা হয়ে গেল আমি বিপ্লববাদ নিয়েই বলি এই বিপ্লববাদের নানা তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশ দেখলো যে কেবলমাত্র শিক্ষিত যুবক সম্প্রদায় এর সঙ্গে যুক্ত নয় এর সঙ্গে যুক্ত রয়েছে কমন মানুষ সাধারণ মানুষ অন্তজ মানুষ এবং উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শুরু হল জনকে তারা উদ্ধার ধরে ফেললো যারা ডাইরেক্ট ওদের সঙ্গে বিভিন্ন অ্যাকশানে যুক্ত ছিল তাদের মধ্যে ছকুমাল মাল ভৈরব বাউরি এরকম মাল মুচি বাউড়ি এই ধরনের অন্তজ সম্প্রদায়ের মানুষজনদের সেই বিপ্লববাদের সঙ্গে যুক্ত ধরে নিয়ে এবং তার তথ্য প্রমাণ নিয়ে শুরু হলো বিচার এবং বিচার বলে তাদেরকে অনেকেরই চার থেকে দু বছর থেকে চার বছর তাদের কারাদণ্ড হলো। এতকাল পর্যন্ত আমাদের যে ধারণা এখনো পর্যন্ত রয়েছে যে বিপ্লববাদের সঙ্গে যুক্ত ছিল শিক্ষিত যুব সম্প্রদায় এবং এখানে এসে দেখা যাচ্ছে যে শিক্ষিত সম্প্রদায় যুব সম্প্রদায় নয় আমি আগেই বলেছি যে চরিত্রগত পরিবর্তন হচ্ছে তাই বীরভূমের ক্ষেত্রে খুব স্পষ্ট যে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের পূর্ণতা দান তাই অন্য জায়গার বিপ্লববাদী আন্দোলনের থেকে বীরভূমের বিপ্লববাদী আন্দোলনের চরিত্রটা আরও স্পষ্ট এবং তার একটা অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো আমি তার আগের যে টালমাটাল অবস্থাটা ভাবি দেশের মধ্যেকার যে পরিস্থিতি সেখানে বিপ্লববাদের দীক্ষিত রাজনীতিকরা একভাবে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সারা বিশ্বের যখন এই ধরনের ঘটনা ঘটছে সারা বিশ্ব একভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং সেখানে নিজেদের স্বাধীনতা আন্দোলন এই দুটো সম্পর্ককে তারা কিভাবে পর্যালোচনা করছেন উনিশশো আহত্রিশ সালের পরে মানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ বিপ্লবীদের চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন নেতৃত্ব স্থানীয়রা এবং তাদেরকে অনেকেই আন্দামানে জেলে আটকে রাখছেন সেলুলার জেলে এই লোকরা আন্দামান এবং বিভিন্ন জেলখানায় থাকাকালীন এদের কতগুলো পরিবর্তন আসছে কারণ জেলখানায় তখন ম্যাথসিনি গ্যারিবোল্ডি জীবনী বই অপেক্ষা যে যে বই তাদের সাপ্লাই দেওয়া হতো তারা যদি রাশিয়ার বিপ্লব পড়ে তাহলে কিন্তু সে বই সাপ্লাই দেওয়া হচ্ছিল আমরা দেখবো যে কমিউনিজম নিয়ে চিন্তাভাবনা বা সমাজতন্ত্র নিয়ে চিন্তাভাবনা কিন্তু জেলখানাতেই শুরু হয়ে গিয়েছিল এই আন্দোলনের চিন্তাটাকে বদল করলেন গান্ধীজি এদেরকে যখন মুক্তি দেওয়ার কথা বলতে লাগলেন কারণ আমরা জানি আন্দামান সেলুলার জেলে অনশন শুরু হলো কারণ তাদের প্রতি খাবার জল ইত্যাদি নিয়ে অবিচার ইত্যাদির জন্য সুতরাং সেই সময়তে আমরা লক্ষ্য করব যে লোকরা অনেকেই মুক্তি পেতে লাগলো তারা ফিরে এলেন ফিরে এসে তারা শ্রমিক এবং কৃষক আন্দোলনে নিজেদেরকে যুক্ত করে ফেললেন আমরা যদি দেখি যে এরকম প্রাক্তন বিপ্লবীদের চিন্তাভাবনাগুলো কি পরিবর্তন হয়েছে সেটা একটা ভালো উদাহরণ আমরা বোলপুরের ক্ষেত্রে দেখতে পাব। বোলপুরের ক্ষেত্রে কালীমোহন ঘোষ পুলিশ তার খাতায় লিখছেন যে কালীমোহন ঘোষ একজন অনুশীলন দলের প্রাক্তন সদস্য এখন তিনি তার ভাবনা বা ইয়েটা বদল করেছে। কারণ কি না তিনি রাইস মিলের শ্রমিকদের নিয়ে মিছিল করছেন তাদের মজুরি বাড়াবার জন্য যারা গাড়ি গারোয়ান বোলপুর শহরের যেসব গারোয়ান মালের যে যে পয়সা পায় বয়ে দিয়ে সেই গারোয়ান সমিতি গঠন করেছেন এবং তাদের জন্য মূল্যবৃদ্ধির জন্য তিনি মিছিল করছেন তাদেরকে নিয়ে গোপন মিটিং করছেন তাদেরকে নিয়ে আলোচনা করছেন এবং পুলিশ বুঝতে পারছে যে এরা আস্তে আস্তে সমাজতান্ত্রিক ভাবনায় সবাইকে নিয়ে চলার প্রবণতা আবার সেই অধিকারের প্রশ্নে আবার সেই অধিকারের সাধারণ মানুষের অধিকারের প্রশ্নটা এই সময় বড় আকারে দেখা দিল এবং যখন এই আকারটা দেখা দিল বীরভূমে যখন আমার কুঠিকে কেন্দ্র করে যে প্রাক্তন বিপ্লবীরা এলেন তারা বিভিন্ন গ্রামে নৈশ বিদ্যালয় চালাতে গিয়ে তারা ওই সমাজতান্ত্রিক ভাবনাটাকে প্রচার করতে শুরু করলেন উনিশশো সাঁত্রিশের পর থেকে বিভিন্ন জায়গায় সংগঠন গড়ে উঠছে মূলত দুই ধরনের সংগঠন একটা হচ্ছে গণবাণী গ্রুপ অর্থাৎ একটা মুখপত্র গণবাণী সৌমেন্দ্রলাল ঠাকুর হচ্ছে তার হেড এবং কমিউনিস্ট লিগ নামে পরবর্তীকালে তারা পরিচিত হয় আর একটা হচ্ছে গণশক্তি গ্রুপ সিপিআই তারাও এখানে সংগঠন তৈরি করতে শুরু করে আস্তে আস্তে এদের এই দাবিটা ছিল কৃষকদের দাবি জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে দাবি এবং আমরা দেখেছি এ বিষয়ে পান্নালাল দাসগুপ্তর প্রাক্তন বিপ্লবী তিনি সরপলেহনা ইত্যাদি এলাকায় চরম আন্দোলন গড়ে তুলেছেন জমিদার বাধ্য হয় তাদের দাবি দেওয়া মেনে নিতে বা দুবরাজপুরের আন্দোলন বা আমরা যদি দেখি নানুরের দিকে যে সব জায়গাতে এই আন্দোলন চলছে বিভিন্ন সংগঠিত হচ্ছে এটাও খুব লক্ষণীয় বিষয় কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে এই যে প্রাক্তন বিপ্লবীরা আবার ফিরে এসে যে রাজনীতিতে এলেন আর বিপ্লবের রাজনীতি নয় তারা চাইছেন সমাজবদল বিপ্লব হোক কিন্তু কোন পথে পথটা হচ্ছে সমাজতান্ত্রিক ভাবনার পথে সকলকে নিয়ে লড়াই করে অধিকারের প্রশ্নে এবং বিশ্বযুদ্ধ যখন এলো সেই প্রেক্ষাপটে এরা কিন্তু আরও তাদের ওইটা কার্যকর করতে লাগলো প্রথম দিকে এটা ছিল ফ্যাসিস্ট আন্দোলন ফ্যাসি বিরোধী অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে হিটলার সুতরাং এ লড়াইয়ে আমরা কাদের সঙ্গে থাকবো এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিল পরবর্তীকালে যখন আবার রাশিয়া যোগ দিচ্ছে আমেরিকার ইয়ে আমেরিকা রাশিয়া যোগ দিচ্ছে ব্রিটিশদের সঙ্গে তখন আবার তার চরিত্র পাল্টে গিয়ে জনযুদ্ধ হয়ে যাচ্ছে সুতরাং আমরা দেখতে পাবো যে সময়ের তালে কতগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিপ্লববাদ থেকে আস্তে আস্তে সমাজতান্ত্রিক ভাবনা এবং কৃষক শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর্বের মাঝখানি পিয়াল্লিশের আন্দোলন কোথাও এই যে বিপ্লববাদ থেকে সমাজতান্ত্রিকতার পথ ধরে এই যে সমাজ বদলের যে ভাবনা সেটা কি কোথাও ভারত ছাড়া আন্দোলনকে শক্তিশালী করছে বীরভূমে অবশ্যই বীরভূমে করছে কারণ বীরভূমের বিভিন্ন প্রান্তে মানুষের অধিকার নিয়ে যে লড়াই শুরু হচ্ছে সে লড়াইগুলো কিন্তু জনতাকে একটা ঐক্যবদ্ধ রূপ দিচ্ছে এবং পরবর্তীকালে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনে যারা নেতৃত্ব দিতে এগিয়ে এলেন তারা কিন্তু ওই প্রাক্তন বিপ্লবীরাই অনেকেই ছিলেন এবং তারা বিয়াল্লিশের এই যে এত ব্যাপক আকার ধারণ করেছিল আমরা দেখতে পাব কারণ আমরা যদি নানাভাবে বিষয়টাকে দেখি তাহলে দেখব যে এই যে বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলনের আগে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখেছি দুটো ধরনের আন্দোলন চলছে একটা হচ্ছে ব্রিটিশরা আছে বলে এই যুদ্ধের আমাদের সঙ্গী করে নিয়েছে যার জন্যে আমাদের এই ধরনের দুর্দশা অতএব ব্রিটিশটা পরবর্তীকালে যেটা ভারত ছাড়ো আসছে ব্রিটিশরা চলে গেলে জাপান কেন আসবে এখানে এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কাছে দুটো শত্রু একটা ব্রিটিশ তাদের জন্য দুর্দশা যুদ্ধের জন্য আমাদের আরও দুর্দশা বেড়েছে আরেকটা হচ্ছে আমাদের আর এক শ্রেণীর মানুষ মানে যারা জোদ্দার যারা জমিদার যারা প্রতিনিয়ত মানুষকে পদে পদে শোষণ করছে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই এর ভাষা জোগাচ্ছে সেই সময়কার এই সমাজতান্ত্রিক ভাবনা যেমন একটা দুটো উদাহরণ দিলেই হবে যেমন ধরা যাক তখনকার দিনে ধান ধার নিলে তাকে বলা হতো ধারের পরিবর্তে সুদকে বলা হতো বাড়ি দেড়ে বাড়ি মানে দেড় গুণ ধান দিতে হবে ধরা যাক চল্লিশ কিলো ধান নিয়েছে তাকে ষাট কিলো ধান ফেরত দিতে হবে ধানটা সে যখন ফেরত দিচ্ছে তখন তাকে বলা হলো তুমি ষাট কিলো ধান দিলে এতে হবে না কারণ হচ্ছে এই ধানটা কাঁচা ধান এ ধানটা শুকিয়ে যাবে তাহলে শুক্তি অতএব তোমাকে পার মনে চার কিলো করে শুক্তি দিতে হবে তাহলে ষাটের জায়গায় আরও চার যোগ হলো চৌষট্টি এরপরে হচ্ছে যিনি ওজন করছেন কয়ালি তিনি ওজন করে দিচ্ছেন তোমার হয়ে সুতরাং কি চাই না তার জন্য একটু পয়সা চায় এছাড়াও গ্রামের বিভিন্ন উৎসবের জন্য পয়সা আদায় হতো এবং সেখান থেকে একটিন করে ধান রেখে দেওয়া হচ্ছে বিভিন্ন উৎসবে ব্যয় করার জন্য অর্থাৎ শুক্তি দেড়ে বাড়ি কয়ালি ইত্যাদির নামে ওজনে তো গোলমাল ছিলই এইভাবে গরিব চাষিদের উপর চরম অত্যাচার চলতো তা এইটার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে যেভাবে গর্জে উঠেছিল। এবং যে গণসংগঠন তৈরি হয়েছিল যেটা পরবর্তীকালে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে যখন ডাক দিল তারা যেন প্রস্তুত হয়ে আছে যেমন আমরা বলতে পারি আমার কুটিরের নেতৃত্বে রূপপুরের সাম্য সদন যেখানে লড়াইয়ের জন্য আগাম প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে লড়াই ইংরেজদের বিরুদ্ধেও হতে পারে লড়াই চলতে পারে আমাদের জমিদারদের বিরুদ্ধেও তাহলে তৈরি হোক এবং এই যে তৈরি হওয়ার লড়াইয়ের যে প্রশিক্ষণ সেটা আমরা নজর করেছি অমিতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সমৃদ্ধ আলোচনার জন্য রাজনৈতিক চাপান উত্তরের কারণে এই স্বাধীনতা আন্দোলনের কোনো ধারা হয়তো ক্ষণিকের জন্য চাপা পড়ে যায় তবে আমরা যখন এত বছর পরে স্বাধীনতা আন্দোলনকে দেখব বীরভূমের স্বাধীনতা আন্দোলনকে দেখব আমরা আশা করব। যেন সবকটি ধারা তাদের স্বমহিমায় আমাদের কাছে উঠে আসে এবং সেই ধারার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষ যাদের নাম আলোচনায় উঠে আসে না তাদের কথা নতুন করে আলোচনায় উঠে আসুক এটাই কাম্য ভালো থাকবেন সকলে নমস্কার নমস্কার